আগামীকাল 24 জুলাই আর সেই কথাকে মাথায় রেখেই এবারে বিনোদন.com এ শুরুতেই রয়েছে উত্তম শ্রদ্ধাঞ্জলি। গত সপ্তাহে মুক্তি পাওয়া বাংলা ছবি কুলের আচারের খুঁটিনাটি সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের বক্স অফিসে। পরে ভিন্ন স্বাদে দু দুটি খবর নিয়ে রয়েছে এবারকার কোথায় কি, আর সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছেই। উত্তম কুমার নামটা শুনলেই চোখে ভাসে এক অবয়ব। তিনি আসলেই কি অভিনয় করেন নাকি জীবন তুলে ধরে? সদা হাস্যোজ্জ্বল এক দীপ্ত প্রতিভা। আজকের দিনে আমরা দেখি সেলিব্রিটি তকমা, আর উত্তম কুমার ছিলেন বাংলা চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এবং কাঙ্ক্ষিত অভিনেতা। আবার তিনি জনমানুষের কতখানি কাছে, তিনি যা আজ শুনে কারো কাছে অবিশ্বাস্য মনে হয়। জনপ্রিয়তার এই তকমার বাইরেও মনে হলেও তিনি ছিলেন ভীষণ কোমল হৃদয়, প্রচণ্ড বিনয়ী এবং আন্তরিক। একাধারে মেধাবী, প্রজ্ঞাবান, বিনয়ী, কোমল হৃদয় এবং দুর্দান্ত প্রতিভাবান এই অভিনেতা এত বিখ্যাত হওয়া সত্ত্বেও শুটিং ইউনিটের অতি সাধারণ কর্মীরও দেখভাল করতেন। বাংলা চলচ্চিত্রের জন্য তার ত্যাগ ছিল অবর্ণনীয়। চলচ্চিত্র প্রযোজনায় তার বহু চলচ্চিত্র ফ্লপ তকমা পাওয়ার পরও ফের টাকা ঢালতে দ্বিধা করেননি। এমন বহুবার হয়েছে তিনি চলচ্চিত্রে অভিনেতা হিসেবে বড় পারিশ্রমিকে যুক্ত হয়েছিলেন, কিন্তু অর্থের সংকুলন না হওয়ায় পরিচালক চলচ্চিত্রের কাজ বন্ধ করে দিয়েছেন। তখন উত্তম কুমার নিজের পারিশ্রমিক কেটে নিজের গ্যাপ থেকে দিয়েছেন যেন চলচ্চিত্রটা অর্থের অভাবে পড়ে না থাকে। চলচ্চিত্রের সঙ্গে প্রতিটি মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। আর আগামীকাল সেই 24 জুলাই, মহানায়কের 42তম মৃত্যুদিন। আজ বিনোদন.com এ রইল মহানায়কের প্রতি একটি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বিয়ের পর স্বামীর পদবি ব্যবহার করাই ভারতীয় মহিলাদের প্রথা, কিন্তু কালের নিয়মে সমাজ যত উন্নত হয়েছে ততই ধীরে ধীরে বদলেছে কিছু চিরাচরিত নিয়ম। তার মধ্যে উল্লেখযোগ্য মেয়েদের বিয়ের পর পদবি বদল। আইন অনুযায়ী পদবি বদল বাধ্যতামূলক না হলেও সমাজের কিছু স্তরে, কিছু পরিবারের মননে তা এখনও বাধ্যতামূলকই রয়ে গেছে। তাহলে একটা মেয়ের পদবি কি তার পরিচয়? এই ধারণাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে SBF এর ব্যানারে পরিচালক সুদীপ দাস তৈরি করেছেন তার পরিচালিত প্রথম ছবি কুলের আচার। ছবিতে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার, ইন্দ্রাণী হালদার, সুজন মুখার্জি প্রমুখ। তোমারই হালদার পড়া না, হালদার বাড়িতে গিয়ে দেখাও, এখানে নয়। আমি হালদার হবই হব, দেখি আমাকে কি আটকায়। গত সপ্তাহে সাউথ সিটির আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী সহ টলিউডের একাংশ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, কুলের আচার ছবিতে একেবারেই কুলের আচারের মতো টকঝাল মিষ্টি, যেটা যতটাই মজার ততটাই আনন্দের, ততটাই এন্টারটেইনিং। এবং তার মধ্যে এই যে বিভিন্ন মশলার মতো ইন্দ্রাণীদি, বিক্রম, মধুমিতা এবং নীলদার পারফরমেন্স, সেটা এত ভালো যে দেখতে দেখতে দারুণ মজা লাগবে, তো জমে যাবে কুলের আচার। সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে সিম্পলিসিটি এবং এই মেসেজ, সোসাইটিকে যে মেসেজ মিতালি দিচ্ছে বা মিঠি দিচ্ছে। সুদীপের খুব ভালো কাজ, খুব ইউনিক একটা সাবজেক্ট, এবং আমার মনে হয় সুদীপের এটা খুব একটা স্মরণীয় ছবি হবে, কেন কি এটা এমন একটা সাবজেক্ট যেটা সত্যিই মানুষের মনকে ছোঁয়ে। খুব এক্সাইটেড, অল্প নার্ভাস, কারণ আমি যে সময় বড় হয়েছি সেই সময় আমার কাছে বড় স্ক্রিন একটা বড় বিষয়। আমরা আমাদের সব ফেভারিট হিরোদের দেখি যে তারা বড় স্ক্রিনে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, সুতরাং যখন নিজের সিনেমাও রিলিজ করে অন দ্য বিগ স্ক্রিন, আমার কাছে ইটস এ ভেরি এক্সাইটিং ফিলিং। বাট আম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, যেরকম আমি বলছিলাম একটু আগেই, যে যদিও সাবজেক্টটা খুব সেন্সিটিভ, দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি এন্টারটেইনিং। আচার, বংশ, পরম্পরা, আচার ব্যবহার, এই সব কিছু নিয়েই আর কি আমাদের গল্পটা বলার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনারা যারা যারা দেখবেন এই গল্পটার মূল যে ফিলসফিটা আপনাদের সবার পছন্দ হবে। ভালো লাগলে লেট আস নো হাউ ইউ ফিল অ্যাবাউট ইট। একটা বিষয়কে নিয়ে বাংলায় ছবি হয়েছে ইউনিভার্সাল, সাধারণ চিত্রনাট্য তৈরি করেছে, সেটা ভীষণই মানে কমিউনিকেট করবে যে কোনো পরিবারকে, যে কোনো স্তরের মানুষকে, যে কোনো বয়সের মানুষকে, একদম বাচ্চা বাদে। তো কিন্তু এটা বাচ্চাদের নিয়ে দেখারও ছবি, সো সব মিলিয়ে আমার মনে হয় দর্শকের কাছে খুব উপভোগ্য একটা ছবি হবে কুলের আচার। সেটা যেমন খেতে উপভোগ্য হয়, দেখার ক্ষেত্রেও তাই হবে। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733, 9903019733। স্বপ্ন আর বাস্তবের মিশেলে এক মায়া রূপকথার গল্প, আর তার সাথে চিরন্তন চলে আসা রাজনীতি।
একদল মানুষ মেতেছে পৃথিবী ধ্বংসের খেলায়, আর একদল চায় এই ধরিত্রীকে বাঁচাতে। চারপাশে এই মৃত্যু মিছিল, হাহাকারের মাঝে প্রেমের কথা বলে চিরন্তন প্রেমের গল্প বলেছেন পরিচালক তথাগত মুখার্জি। ছবির নাম ভটভটি। অভিনয় দেবলীনা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, তমল রায়চৌধুরী, দীপঙ্কর দে, মমতা শঙ্কর, ঋষভ, বিবৃতি লামা প্রমুখ। আমি আমার এরিয়ালকে আনবো জলের তলা থেকে। তুমি জল পড়ি না? শয়তানের সব ধ্বংস করে দিয়েছে, আমাদের পৃথিবী নষ্ট করে দিয়েছে। আগামী মাসে ছবি মুক্তির আগে সম্প্রতি বাইপাসের এক হোটেলে হয়ে গেল এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন, চলুন শুনে নিই। এইটা প্রথম হল রিলিজ যেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, তো সেইটা একটা এক্সাইটমেন্ট ডেফিনেটলি রয়েছে। এটা আসলে এটা রূপকথা হলেও রূপকথাটা খুব চেনা রূপকথা, মানে আমরা যারা খেটে রোজগার করি, খেটে সবাই, মানে তোমরা তোমাদের মতো করে পরিশ্রম করে রোজগার করো, আমি আমার মতো করে করি, তারা বোধহয় সবাই রিলেট করতে পারবে রূপকথার, কারণ রূপকথাটা খুব চেনা রূপকথা। ট্রেলারে অনেকটা লেয়ার দেখা যাচ্ছে আমার ক্যারেক্টারে, একটা হিউম্যান ফ্ল্যাশ অ্যান্ড ব্লাডের ক্যারেক্টার, কিন্তু তার সঙ্গে ফ্যান্টাসিটা কী করে মার্জ হচ্ছে এটাই দেখা যাবে 11 আগস্ট থিয়েটার্সে। ভটভটি আমাদের প্রথম সন্তান, আমরা খুবই যত্নে অনেক ভালোবাসা দিয়ে, অনেক বকাঝকাও আছে ভটভটির মধ্যে, শাসনও আছে, সবটা মিলিয়ে লালন করেছি ভটভটিকে। কাজেই ভটভটি বেশ সুসন্তান হয়েছে বলেই মনে হচ্ছে এবং মানুষের ভালো লাগবে। ভীষণই কমার্শিয়াল এন্টারটেইনিং একটি ছবি, পাশাপাশি অন্যরকম, পাশাপাশি একটি পলিটিক্যাল আন্ডারকারেন্টও আছে। আমরা 3 বছর অপেক্ষা করেছি এই ছবিটা রিলিজের জন্য এবং আমরা যেরকম প্রচণ্ড কষ্ট পেয়েছি, মাঝে অনেকগুলো কাজ, আমার অনেকগুলো কাজ হয়েছে, এটা আমার প্রথম কাজ হিসাবে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু প্যান্ডেমিকের কারণে সবটাই একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু ফাইনালি আজকে 2022 সালে এসে 11 আগস্ট ভটভটি রিলিজ করছে, সেটাই একটা আমাদের কাছে বিশাল ইমোশন, মানে এর বাইরে আর কিছু নেই। জোরালো শব্দে আচমকায় কেঁপে ওঠে গোটা এলাকা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্টার বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। সালটা 2016, রোজকার ছন্দে ব্যস্ত শহর কলকাতা, হঠাৎ ছন্দপতন, ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুলের এক অংশ। সেই দিনের ক্ষত আজও দগদগে শহর কলকাতার বুকে, টিভি পর্দায় যে ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা। 6 বছর পেরিয়ে কেমন আছে সে জায়গা, কেমন আছে কলকাতা, এই বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে পাভেলের নতুন ছবি কলকাতা চলন্তিকা। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আন্টু, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহা প্রমুখ। আগামী 26 আগস্ট ছবি মুক্তির আগে সম্প্রতি সাউথ সিটির এক ক্যাফেতে হয়ে গেল এই ছবির টিজার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির বেশ কয়েকজন কলাকুশলী। পরে আমাদের মুখোমুখি হয়ে পাভেল, ঈশা ও অনির্বাণ চক্রবর্তী জানালেন, আমাদের শহরে অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের অভিপ্রেত নয় বা ভালো লাগে না, তারপর কি আমরা ছেড়ে দিই, হাল ছেড়ে দিই? না, কলকাতা থামবে না, কলকাতা চলতে থাকবে এবং কলকাতা আরও জোরে চলবে 26 আগস্ট থেকে। 26 আগস্ট কলকাতা চলন্তিকা রিলিজ করছে, তো আসুন দেখুন, এটা শহরের উদযাপনের ছবি, একসাথে শহরটা নিয়ে বাঁচি। কলকাতা চলন্তিকা আমরা এতদিনে জেনে গেছি যে একটা উড়ালপুল, পোস্তা উড়ালপুল ভেঙে যাওয়ার সময়কার ঘটনা নিয়ে, এবার একটা শহর কীভাবে চলছিল, এরকম একটা ঘটনা ঘটাতে সবাই কীভাবে অ্যাফেক্টেড হয়ে গেল এবং তারপরে আবার কী করে নিজের ছন্দে ফিরল শহর, সেইটা নিয়ে আর কি গল্প, 3 দিনের গল্প। সমস্ত রিসার্চ ওয়ার্ক কিন্তু পাভেলের করা এবং পুরোটা আমাকে তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে, যে ও এটা করবে, ও এইভাবে কথা বলবে, ও এইভাবে নোখ খাবে, এইভাবে মাথা চুলকবে, সো সব কিছু পাভেলের করা। ক্যাপ্টেন তো ডেফিনেটলি, ও ডিরেক্টরও, সব কিছু তো ও নিজের হাতে পুরোটা করছে, এতটা খেটে, আর প্যাশনটা বোঝা যায় কাজের মধ্যে। binodon.com এর সব দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আন্তর্জাতিক মহলে ফের জয় জয়কার প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ছবি দোস্তজির। 2022-এর মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছে দুই খুদে, আশিক শেখ ও আরিফ শেখ। এবার এক সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, ছবির নাম আকরিক। বায়োপিকে মধুবালা,
রূপালি পর্দায় ফুটে উঠবে কিংবদন্তী অভিনেত্রীর জীবন কাহিনী। রাজকুমার হিতানি পরিচালিত ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের লুক প্রকাশে এলো। এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে লন্ডনের রাস্তায় ছবির শুটিং সেরে ফেললেন কিং খান। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামী ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।